ওয়েলকাম টু মাই চ্যানেল সুভদ্রাস ব্লগ। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি আজকে একটু সাজগোজ করেছি। তো আজকে আমাদের একটা পার্টি রয়েছে, বার্থডে পার্টি। আজকে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন, সোনুর জন্মদিন। আর সোনুকে তো তোমরা মোটামুটি অন্য অনেক ব্লগে আমি দেখিয়েছি, চেনো সবাই। তো ওর আজকে বার্থডে, তাই আমাদের দুপুরবেলা থেকে নিমন্ত্রণ রয়েছে। এই আমরা এখন ওদের বাড়িতে খাওয়া দাওয়া করব। আর ওর এখন মানে আশীর্বাদ এসব বাকি আছে। তো আজকে ওর বার্থডে বলে আজকে সারাদিনের খাওয়া দাওয়া, তারপরে কেক কাটিং, সমস্তটা মানে আজকে ওদের মানে ওদের বাড়িতেই সবকিছু রয়েছে। তো আজকে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা মানে দেখতে থাকবে, তোমরা কিন্তু তোমাদের মনে ভালোই লাগবে দেখো। তো তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকবে সুভদ্রাস ব্লগ। আর চলো তাহলে আমরা আগে একটু মানে অনেকক্ষণ বসে আছে মেয়েটা, তো ওকে একটু ধান দুপো দিয়ে আশীর্বাদ করি, তারপরে খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে যতটা পারবো আমি ততটা শেয়ার করার চেষ্টা অবশ্যই করবো, তোমার সঙ্গে থাকবে। তোমরা তো দেখতেই পেলে শুনো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমরা আমাদের মানে বাকি রয়েছে, আমার ছোট মেয়েও খেয়ে নিয়েছে, খুব জোরে খিদে হয়েছিল, খেয়ে নিয়েছে বাচ্চারা। তো আমরা এখন বড়রা সব বাকি রয়েছি, আমরা খাবো। আচ্ছা এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি। আর এই দেখো কি কি ভাজা হয়েছে, আলু ভাজা করেছে, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর মাছ ভাজা রয়েছে আনতে গেছে। তো আমরা আস্তে আস্তে সবাই খেয়ে নিই, আর তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, কারণ ওইখানে খাওয়া দাওয়ার পরে মানে চোখ এত টেনে ধরছে, মনে হচ্ছে যেন তখন মানে বিছানা পেলে শুয়েই যায়। তো মা বলছিল যে একটু এখানেই শুয়ে যা। তো এবার না নিজের বিছানায় না আসলে তো মানে বুঝতে পারছি ঘুমও আসে না, শুধু মানে শরীরটাই খারাপ হয়। তো আর আর জানোই আমাদের বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি, আমি ওই জন্য বললাম যে মা আমি পরে আসছি, করে মানে বেশিক্ষণ ছিলাম না খাওয়া দাওয়ার পরে, 10-15 মিনিট ছিলাম, একটু গল্প স্বল্প করেছি। আর ছোটো মেয়েটা অনেকক্ষণই ছিল, কারণ আরও মানে সোনুর সাথে তারপরে ননুর সাথে ওরা খেলা করছে, মানে অনেকক্ষণ খেললো, তারপর আধ ঘন্টা পরে ছোটোটা এসছে। আমি আর মামন মনা তাড়াতাড়ি চলে এসেছি, এসে আবার একটু ঘুমালাম, কারণ আমাদের খাওয়া দাওয়ার পরে না আমাদের মানে এত চোখ টেনে ধরছিল। আর এখন না একটা যেখানে নিয়মের মতন হয়ে গেছে, আগে কিন্তু আমার এরকম নিয়মটা ছিল না, কিন্তু মানে এই লকডাউনে 2020 থেকে বলতে গেলে না এটা মানে একদম মানে কি বলবো আমার স্বভাবই হয়ে গেছে। মানে খাওয়া দাওয়া পরে আমি একদম একটু বসতে পারি না, খাওয়া দাওয়া হলেই মনে হয় আমার বিছানা ডাক দেয়। তো যাই হোক, তো যেহেতু আমার বাপের বাড়ি আর আমার বাড়ির পাশাপাশি, তাই আমার অসুবিধা হয়নি। আমি খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ একটু বসে আমি দেখছি আর বসতে পারছি না, দিয়ে আমি বাড়ি চলে এসেছি, এসে আমি ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে আর এতটাই ঘুম হয়ে এসেছে যে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। উঠে এই একটু আগে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে আবার এই মেয়েদের জন্য চা করলাম, আমার জন্য চা করলাম, এখন চা খাবো। কারণ ওই আমার সোনু পিসি পিসি করে ডেকে এ হয়ে আছে, বলছে তুমি আর আসছো না কেন, তুমি আসছো না কেন, ভাবছে পিসি মনে আসবেই না, আজকে কেন আসবো না কেন, দাঁড়া আমি আসছি, আমি চাটা খেয়ে নিই, বলছে না তুমি এখানে এসে চা খাবে। তো বারবার বলছে, মাও ডাকছে, কিন্তু আমি দেখলাম যে না চাটা খেয়ে তারপরে একবারে যাব, কারণ আমার মেজো ভাই ও আসবে, সবাই আসবে, তখন আর একবার তো চা হবে, তো এই চাটা এখানেই সেরে যায়। আর ওরা মা আস্তে আস্তে নিজের মতন যা মানে করছে করুক, আর আমি আবার গিয়ে আবার তখন আবার কাজ বাড়বে থাক। তো ওই জন্য ভাবলাম পরে একবারে আবার একটু সেজে গুজে যাবো, এখন একটু আমি আমার বাড়িতে মানে একটু আরাম করে বসে চাটা খাই, পরে তারপরে মানে যখন কেক কাটা হবে তখন যাবো সবাই মিলে। আর এছাড়া ওর বাবাও তো এখনও আসেনি, ওর বাবা তো আস্তে আস্তে এখন জানোই লেট করে, তো ওর বাবা কাছ থেকে আসবে, দিয়ে সবাই মিলে একসাথে যাবো, খুব এনজয় করবো। তো তোমরা দেখতে থাকবে যে আমরা কিভাবে সোনুর জন্মদিনটা সেলিব্রেট করি আর এনজয় করি। আর এখনও রাত্রের খাওয়া দাওয়াটা বাকি আছে, দুপুরের তো খেয়ে খাওয়া দাওয়া হয়েছে, এদিকে কি বলতো মজাটা বেশি আমাদের চারজনেরই হচ্ছে। আর কারণ আমার বড়রা ওরা তো সব কাজে চলে যাচ্ছে, তো ওরা সে একবারই রাত্রেবেলায় খাবে, আমার দুপুরবেলা আমাকে আজকে রান্নাও করতে হয়নি, বেশ দিনটা আমার মোটামুটি ভালোই গেল। তো আবার তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, আমরা চাটা খেয়ে নিই। তো সোনু ডাকতে এসেছে, সোনুদের বাড়িতে সবাই এসে গেছে। আর আসলে এটা তেমন মানে বড় করে সেলিব্রেশন হবে না, বাড়ির লোকেরা মিলেই আনন্দ করা হবে।
তো এখনো ওর বাবা দেখো না কাজ থেকে আসেনি, তো যাই আমরা চারজন মানে চারজনে যাই। তো মেজোটার একটু পড়া রয়েছে, ও ঘরে একটু অনলাইনে ক্লাস করছে, ও করে নি। আর ওর বাবা এলে ওর বাবা পরে আবার আমাদের সঙ্গে জয়েন করবে। তো যাই আমরা তিনজনে যাই, আমি ছোটটা আর মামুন, আমরা তিনজনে যাই। ততক্ষণ দেখি ওর সাথে একটু আনন্দ করি, নাহলে বাচ্চাটা দু তিনবার এসে বলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওর বাবা এখনো এসে পৌঁছায়নি। আমার যেতে কেমন লাগছে, তো কিছু করার নেই, তাও যাই। দেখি মেয়েটা অনেকক্ষণ ধরে মানে বোর হয়ে যাচ্ছে এমনি বসে বসে। এবার কেক কাটা তো এমনি দেখো 9টা বেজে গেছে, তো এখনও যদি না কেকটা কাটা হয় তো আরও বেশি রাত হয়ে যাবে। তো খাবো কখন, কেক খাবো কখন, খাবার খাবো কখন রাত্রে? তো দেখি আমরা যাই, আমরা তিনজনে মিলেই যাই। এখন কী করবো, মেয়েটা অনেকবার এসে গেছে, তাহলে চলো ওই বাড়ি যাই। ওই বাড়িতে গিয়ে মানে সোনু কীভাবে কেক টেক কাটে সেই সব মুহূর্তগুলো তোমাদের সামনে একটু একটু যতটা পারবো শেয়ার করবো। চলো এই সবে মাত্র খেয়ে দিয়ে এলাম, না হলেও মানে 11:30টার উপরে বাজে। তো আজকে কি হয়েছে জানো তো, মানে তোমাদের তো আগেই বলেছিলাম কেক কাটার সময় তখনকেও মানে ওর বাবা এসে পৌঁছে হইনি। ওর বাবা আজকে না এত মানে দেরি করেছে আসতে, আর এমনিও ওই জন্য না মনে মানে নিজের মনটা না মানে ভালো লাগছিল না। সবাই আছে, সবাই রয়েছে, আগে দিকে আমার একটা টেনশন কাজ করছে, কি হলো এত রাত হয়ে গেল আসছে না, ফোন করছি ফোনটাও ধরছে না। এবার একটু মানে অন্যদিনে তুলে না আজকে মানে ভীষণ দেরি করেছে, তো কেক কাটাটাও আজকে মানে ভীষণ দেরি হয়ে গেছে। তো কি করবো এখন, মেয়েটা অনেকক্ষণ সকাল থেকে মানে সকালে বলছে সন্ধ্যে থেকে সেজে গুজে বসে রয়েছে, তো ওই জন্য বললাম যে তাহলে চ কেকটা কেটে নি, তখন ওর মানে পিসা আসেনি। তো সবাই মিলে আমরা বাড়িতে যারা যারা সবাই ছিলাম সবাই মিলে এনজয় করলাম, কিন্তু তারপরে দেখছি 10টা বাজে, 10:30 বাজে, ওর বাবা আসছে না। এবার আমার একটু কিরকম টেনশন হচ্ছে, এমনি সবাই খাওয়া দাওয়া করছে, এবার সেইগুলো আর মানে ভিডিও করবো সেদিকে না আমার মানে আর মানে মনটা এত খারাপ লাগছিল, মানে এদিকে মানে টেনশন হচ্ছে মনের ভেতর। তারপরে দেখলাম যে মানে 10:15-20 বাজে ওই সময় মানে ওর বাবা এলো। তো যাই হোক, এসে স্নান টান করলো, এ করলো, এইসব সারতে সারতে আজকে আমাদের খাওয়া দাওয়াটা এত লেটে হয়েছে মানে আর মানে এনার্জি আর ছিল না। তারপরে এই এখন খেয়ে দিয়ে এলাম, এখন না হলেও কম করে মানে 11:45 বাজতে চললো। তো আজকে ভিডিওটা আর আমি বড় করলাম না, এমনিতেও মানে বুঝতে পারছো আমি মানে ঠিক এখন ভেবেছিলাম যে রাত্রে পুরোটা আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া দাওয়াটা, কিন্তু পারলাম না, আমার ভীষণ খারাপও লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।